আজকের কর্তৃপক্ষ আয়োজিত সভাপতি মহোদয়ের অনুমতি ক্রমে আজকের পালা চলবে সভাকারে পালাটি হল গুরুর পালা এবং ভক্তের পালা ভক্তের ভূমিকায় অবতীর্ণ হলেন শিরিন সরকার আর আমি শরিয়ত সরকার আমাকে দিয়েছেন গুরুর দায়িত্ব সাইজি বলল ভক্তিহারা ভাবুক যিনি সে কি পায় গুরু পদ অভিনয় মঞ্চে দাঁড়িয়েছি আমি একজন ভক্তিহারা ভাবুক বাবা ভক্তিবিদ্যা ছাড়া গুরুর দরবারে কখনো মুক্তি পাওয়া যায় না গুরুকে পেতে হলে ভক্তির দ্বারাই মুক্তি পেতে সম্ভব সেই ভক্তি দেওয়া নেওয়ার বিষয় নয় কিভাবে দিতে হয় কিভাবে নিতে হয় কমবে এ মায়েরা ও মা আপনারা তো কথা বলবেন না মায়েদের প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি আমারও মা আছে আমিও একটা মায়ের গর্ব থেকে মাকে আমি কখনো ছোটো করব না মাতৃশক্তি শক্তি মাতৃভক্তি আত্মশক্তি মহামায়া এহেনু কর্ম না থাকলে সে কখনো একজন খাঁটি মানুষ হইতে পারে না চমৎকার ভাবে অভিনয় মঞ্চে নয় যেন প্রকৃতই আমার একজন ভক্ত হয় বলি বলি ভক্তের যে কাম্য ভক্তের যে প্রাথমিক নিয়ামাবলী ভক্তের যে উতিনী ভক্তের যে কামিয়াব ভক্তের যে পাঠশালার নীতিমালা ভক্তের যে প্রণালী এটা শিরিন সরকারের মধ্যে বাস্তবায়ন হয়েছে এটাই আমাদের দেশে হওয়া উচিত গুরুকে দেখলেই অনেকে মস্তক উঁচু করে থাকে সাবধান মুর্শিদের দরবারে গিয়ে দাঁড়াবে নত হয়ে দাঁড়িয়ে থাইকো তার হুকুমের আশায় দিলে সে इजाजत বাবি তুই রহমত সেই জাগায় বিশ্ব ভক্তি থাকিলে পায় মুক্তি কে যেন কার ভাগ্য হয় আহ হরি ভক্তি বিদ্যা অর্জন করতে হয় ইংরেজিতে একটা কথা আছে স্যালেন্ডার সংস্কৃত ভাষায় হলো ভক্তি আর আরবিতে হলো সেজদা একটা তাজিমি সেজদা আর একটা হলো এবাদতি সেজদা সেলেন্ডার ভক্তি সেজদা তিনটার একই অর্থ মস্তক অবনত করা এই মস্তক অবনত করে বিশ্ব চরাচরে কেউ মুক্তি পায় নাই শিরিন সরকারও পাবে না শরীয়ত সরকারও পাবে না যদি তার অন্তরের ভক্তি ঠিক না থাকে বলি হরি কথা বলি হরি অন্তরের ভক্তি দিয়া গুরুকে বাধ্য করতে হয় বাবা এই যার বাসা ভালো করবি যদি ভালোবাসা আগে তোর দেহ বাসা লম সাজাইয়া ওরে আমার শ্যামলা প্রিয়া তোর দেহটা আগে ভালো করিস বাবা দেহটা ভালো হইলে ভালোবাসার মানুষকে ডাকতে হয় না রে ও না ডাকতে ডাকতেই যেন তোর বাসনে আরে যেটা আমার কাছে আছে নাকবো কাসোরা এই প্রশ্ন আসছে নূরে দুটি নুহা নিহার কোনটার ঠিক রাখা যায় এক দিকে দিলে নজর আরেক অন্ধকার হয় মারাত্মক কথা লালন সাইজির গান যার গান বাংলাদেশ না ভারতবর্ষ নয় গোটা বিশ্বের মধ্যে এখন গবেষণা চলছে যে নিরক্ষর লালন এত ভাষায় গান লিখছে উনি কোন পর্যন্ত লেখা পড়া করছে কিন্তু জীবনী পাওয়া যায় উনি মাদ্রাসা স্কুলে লেখা পড়া করে আপনারা খেদমতের দরকার আছে সেবা সারা তো ভজন সাধন হয় না বাবা তবে আপনারা আস্তে আস্তে দেন আস্তে আস্তে খান কেউ যেন গুরু কথা কইতে সময় যেন বাধা না আসে কারণ আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে গেলে মন লালন অন্যদিকে এই লালন ফকির লিখছে নূরে দুটি নিহার কোনটারে ঠিক রাখা যায় আমি এক একদিকে দিলে নজর আমার আরেক দিক অন্ধকার হয় আমি তো শরীয় সরকার আমার এই জ্ঞানী নাই বাবা নূর নীর কারে কয় নূর কারে কয় নূর অর্থ আলো নুর অর্থ জ্যোতি নূর অর্থ পাওয়ার নীর কি নূর থাকে কার কাছে নীর থাকে কার কাছে এই নূরে আল্লাহ না নীরে নবী না নিরে নিরে নিরঞ্জন নূরে নবী মায়েরে বাছাইলে বাবা থাকে না বাবারে বাসাইলে মা থাকে না আমি কি মাইরে বাঁচাবো আমি কি বাবারে বাঁচাবো আমি কি নবীরে বাঁচাবো না আল্লাহরে রক্ষা করব। তাহলে আমি নূরের নীরে কোনটায় পাবো এক দুই নাম্বারে আমি যখন নামাজ পড়ি আমরা পাশোয়াক্ত নামাজ পড়ি ফজর জোহর আসর মাগরিব এসা এই পাশোয়াক্ত নামাজের মধ্যে যখন দাখিল হই এই নামাজ পড়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করি এই নামাজের মধ্যে সম্মুখে দাঁড়াই হলো আমার সেজদা দেওয়ার সময় আমার আশক চান্দের ছবি আহা আমার মতি ছবি কিন্তু দাঁড়াই হলো আমার দয়ালের ছবি কিন্তু নবী আইন করছে জগৎ জুড়া সেজদা দা নিষেধ হইল খোদা ছাড়া খোদা ছাড়া আমার মুর্শিদ বর্জক সামনে খাড়া আমি শেষ সময় তুই কোথায় দেখেন কি লেখা লেখছে এই গানের সম্পূর্ণ ব্যাখ্যা দিছে লালন ফকির একটা কথায় যদি বেলায়েতে হতো বিচার ঘুচে যেত মনের আধার এই হলো জাত বেলায় ঘূর্ণিপাকে পড়া জাত সেপাতের ঘূর্ণি পাকে পড়লে গুরু আর ভক্ত ভক্ত আর গুরু হয় না গুরু ভক্ত ভক্তই গুরু হয় লালনের সাই সিরাজ কোন পার্থক্য আর কাঁচা লালন। আর পান্তা ভাত খাইছিল লালন সাইজির গুরুদেব তার নাম হল সিরাজ সাই সেই দই সই লাগে সিরাজের পেটে আর সিরাজের কাঁচা মরিচ আর পান্তা বাতাইছে হইল লালনের পেটে আমি খালি শিরিন সরকার বাবা তোমার এই কথাটাই কইলাম কয় এরে গুরু আর হলো ভক্ত দিল্লির মধ্যে শুয়ে আছে তার প্রাণাদিক প্রিয় ভক্ত ছিল আমির ঘোষণু ছয় রাগ ছত্রিশ রাগিনী যার থেকে সৃষ্টি হয়েছে আমাদের শিল্পীদয়ের কাছে আমি সমস্ত শিল্পাঙ্গনে যত গায়ক গায়িকা যত গীতিকার নাট্যকার সমস্ত রচিতকার গীতিকার সাহিত্যিক দার্শনিক বিজ্ঞানী আমি এদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি এই মহাজনটা যদি এই পদগুলা না লিখতো আমাদের কারো কওয়ার কোনো সাধ্য শক্তি থাকতো আমার নিজের লেখা কোনো গান নাই আমি হলো কামলা দিয়ে খাই পরের গান গাই ময়নারে শিখাইলে কথা বলতে পারে তুই এক কথা তাই কি তারে বলা যাবে কবি আমার অন্তরে তাই ভাবি রসগোল্লার সাতটি কবি গুলালুতে তুই পাবি রসগোল্লার সাতটি গুলালুতে পাওয়া যায় তাহলে তোমার নূরে হলো কি এই যে নাকের দুই দিকে দুই ফোরা এটা হলো ফোকরান্তির গোড়া নাকের দুই দিকে দুই ফোরা ফোকরান্তির গোড়া একটা আসতেছে একটা যাইতেছে যেটা আসে সেটা যায় না যেটা যায় ওইটা আসে না একটা ঠান্ডা একটা গরম একটা কম একটা বেশি একটা শ্বাস একটা প্রসাদ একটা পাস একটা আনফাস একটা হলো আইতেছে যাইতেছে একটা ঠান্ডা একটা গরম একটা কার্বন ডাইঅক্সাইড একটা অক্সিজেন একটা নূর আর একটা নীল এ আসে হলো সাধকের পরিভাষায় ঘন্টায় সেকেন্ডে মিনিটে দিবারাতি চব্বিশ ঘন্টা অষ্টপহরে পহরে শুভ কাজিমে শুভ আজিমে শুভে সাদিকে দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে এটা সাধকের পরিভাষায় একুশ হাজার ছয়শ একুশ হাজার ছয় সবার আসে হলো নূর নূরের সাথে আসে নীল নুরে হলো নবী আর নীরে হলো নিরঞ্জন নূর হলো তোমার বাবা নূর হাসে তোমার বাবার কাছ থেকে যাকে বলা হয় শুক্রকীট যাকে বলা হয় সলবি যাকে বলা হয় লুৎফা যাকে বলা হয় রতি যাকে বলা হয় মনি আর নীর হলো তোমার মা তাহলে মাতৃবস্তু আর হইলো পিতৃবস্তু এই মাতৃবস্তু পিতৃবস্তু নীর এই দুইটা আর যে একত্র করে তার কাছে হয়ে যায় ক্ষীর এই ক্ষীরের মধ্যেই থাকে তোমার গুরু নুরেও না বাবাও না মাও না আল্লাহ না নবীও না নবী আল্লাহ মা বাবা নূর নীর মিলাইলে হয় ক্ষীর খির